অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বিষু রাশি এপ্রিল 2021, অর্থাৎ এপ্রিলের মাস কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি তুলে ধরতে চলেছি। সর্বশ্রেষ্ঠ মাস হতে চলেছে বিষু রাশি যদি আপনি হন, আপনি যদি বিষু রাশির জাতক বা জাতিকা হন, আপনি কিন্তু এই মাসে বেশ কিছু শুভ ফল এবং অনেক বেশি অ্যাচিভমেন্ট কিন্তু এ মাসে করবেন। দেখুন, এই রাশিফলটি আমি আপনাদেরকে প্রেজেন্ট করছি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। বিষু রাশির হাজারো লাখে মানুষ আছে, প্রত্যেকেরই কিন্তু দশা অন্তর্দশা এক চলছে না, গ্রহের অবস্থান এক নয়, কিন্তু এই রাশিফল আগামী মাসে কি হতে চলেছে তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তো শুরু করা যাক। দেখুন, এ মাসে বেশ কয়েকটি গ্রহ রাশি পরিবর্তন করছে। দেখুন, আপনাদের রাশির বর্তমানে একাদশভাবে 13 এপ্রিল পর্যন্ত রবি অবস্থান করবে। 13 এপ্রিলের পর এই রবি আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবে এবং মঙ্গল 13 এপ্রিলের পর আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং 10 এপ্রিলের পর এই শুক্র আপনাদের রাশির ঠিক দ্বাদশভাবে অবস্থান করবে এবং 10 এপ্রিল পর্যন্ত এই শুক্র আপনাদের রাশির একাদশভাবে এবং আপনাদের রাশির কর্মভাবে এই বৃহস্পতির অবস্থান বেশ কিছু শুভ সংকেত এবং ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান বেশ কিছু শুভ সংকেত কিন্তু নিয়ে আসতে চলেছে এবং বুধ আপনাদের রাশির দ্বিতীয় পতি দ্বাদশভাবে অবস্থান বেশ কিছু শুভ ফল আপনারা কিন্তু এ মাসে পাবেন। দেখুন, প্রথমেই আসি আপনাদের শরীরগত দিকটা। শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে, শরীর নিয়ে তেমন কোনো সমস্যা, বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে যে বড় কোনো সমস্যা তা কিন্তু থাকবে না। তবে যাদের ধরুন অপারেশনের ব্যাপার আছে তারা বা কোনো সার্জারির ব্যাপার থাকছে তাদের কিন্তু আমি বলবো 14 এপ্রিলের পর এই মেডিকেলের জায়গাটাতে আপনারা এগান, সেক্ষেত্রে শুভ ফল কিন্তু পাবেন, কারণ রাহু মঙ্গল আপনাদের রাশিতেই অবস্থান করছে এবং অঙ্গারক দোষ তৈরি করছে, এই জায়গাটা কিন্তু সমস্যা থাকছে। তবে 13 এপ্রিল থেকে পর থেকে এই অঙ্গারক দোষ কেটে যাচ্ছে। এই অঙ্গারক দোষের জন্য ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত, দুর্ঘটনা এই সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনারাও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। তবে যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে, এই জায়গাটাতে কিন্তু শুভ ফল পাবেন। আপনি যদি বিশ্বরাশি মানুষ হন, আপনি কিন্তু এই জায়গাতে শুভ ফল কিন্তু নিশ্চিতরূপে পেতে চলেছেন। তবে কথার দিকে মধুরতা নিয়ে আসুন, কিছু কিছু কথার জন্য আপনাদের শত্রুতার জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। তবে প্রেমের জায়গাটা, আপনি বিশ্বরাশি মানুষ, আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন, অর্থাৎ লাভ কানেকশানটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। কর্মভাবে বৃহস্পতির অবস্থান, কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে বদলি বা কর্মক্ষেত্রে পদোন্নতি এই সম্ভাবনাটা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে বিশ্বরাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু শুভ ফল কিন্তু নির্দেশ করছে বিশ্বরাশির ক্ষেত্রে। ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট শুভফল কিন্তু পাবেন। সপ্তম এবং দ্বিতীয়ের কানেকশান 14 এপ্রিল থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সফলতা কিন্তু পাবেন, কিন্তু 14 এপ্রিলের আগে পর্যন্ত ব্যবসাতে হিউজ ইনভেস্টমেন্ট করবেন না, কিছু কিছু ক্ষেত্রে টাকা চোখ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে এ মাসে আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি কিন্তু বাড়বে। আপনি বিশ্বরাশি মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থা করছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট এবং সেটা নিজ ভঙ্গ কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ যে মাত্রাতে শনি কাজ করতে পারছিল না, এই 6 এপ্রিলের পর থেকে শনি কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু নিশ্চিতরূপে কিন্তু চমকাতে চলেছে, অর্থাৎ
ফিনান্সিয়াল দিকটা, আর্থিক স্থিতির দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সন্তান সুখের জায়গা, সন্তানের এডুকেশান, সন্তানের প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে। আপনাদের বিবাহের জায়গাটা, শুভ বিবাহের কানেকশানও কিন্তু তৈরি করছে। আপনি বিশ্বরাশি মানুষ যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, 6 এপ্রিলের পর থেকে বিয়ের ব্যাপারটাতে আপনারা এগিয়ে চলুন। নিশ্চিতরূপে কিন্তু বিয়ের সম্ভাবনা, কুটুম্বের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা দিক কিন্তু থাকছে। আপনি বিশ্বরাশি মানুষ, আপনার ক্ষেত্রে যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু দিবে। এডুকেশনের দিকটা যদি বলি, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট সর্বশ্রেষ্ঠ মাস হতে চলেছে, অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। ধনের জায়গাটা, আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট ফাটকা থেকে অর্থ পাওয়া বা ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, সেই টাকা আপনাদের 14 এপ্রিলের পর থেকে সেটা কিন্তু রিকভারি কিন্তু হওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি বিশ্বরাশি মানুষ হন। আপনার ক্ষেত্রে, আপনি বিশ্বরাশি মানুষ, আপনার ক্ষেত্রে ভাইয়ের সঙ্গে বন্ডিংটা কিন্তু কিছুটা হলো ভালো, আগের থেকে কিছুটা হলো বা কিন্তু ভালো দিক কিন্তু থাকছে। আপনি বিশ্বরাশি মানুষ, আপনার ক্ষেত্রে যারা ফিল্ম দুনিয়াতে আছেন তাদের ক্ষেত্রে যেমন ভালো, যারা ডক্টর বা আপনি অ্যাডভোকেট বা আপনি টিচিং প্রফেশনে আছেন বা আপনি অ্যাস্ট্রোলজার, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে বেশ শুভ ফল কিন্তু বহন করে নিয়ে আসবে। ভূমি ভবন বাহন সুখের কিন্তু সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ নিজস্ব গাড়ি বা নিজস্ব কোনো সম্পত্তি কেনা বা কোনো জমি কেনা, এই সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ যারা দীর্ঘদিন দেখা গেল কোনো একটা জমি বা জায়গা বিক্রি করতে চাইছিলেন বা বিক্রি হচ্ছিল না, বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, এই বাধাপ্রাপ্তটা কিন্তু আপনাদের কাটবে। বিশ্বরাশি আপনি, আপনার ক্ষেত্রে বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন, আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সহযোগিতা কিন্তু পাবেন। তবে আপনার উন্নতির কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু জেলাসি, হিংসা কিন্তু থাকবে, অর্থাৎ আপনার সামনে মুখ মিষ্টি কিন্তু পিছনে আপনার সম্বন্ধে হিংসা করা, জেলাসি করা, এই জায়গাটা কিন্তু থাকছে। কর্মর জায়গার যেমন ভালো দিক আপনাদের থাকছে, তেমনি পাশাপাশি যারা চাইছেন যে আপনি নতুন ব্যবসা শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন ব্যবসার যোগটা কিন্তু থাকছে, ব্যবসার ক্ষেত্রে ব্যবসার সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। এবং এ মাসে আপনাদের ভ্রমণ, কোনো জায়গাতে ঘুরতে যাওয়া, অর্থাৎ দেখা গেল আপনি কোনো ট্যুরে গেলেন, এই ট্যুরটা কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। বিদেশ থেকে অর্থ আসে, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে অর্থ পাওয়া বা যারা এনজিওর সঙ্গে যুক্ত আছে বা যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছে বা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিশেষভাবে কিন্তু গোল্ডেন পিরিয়ড কিন্তু হতে চলেছে। আপনি বিশ্বরাশি মানুষ, আপনি কিন্তু এই ফল কিন্তু আপনি পাবেন। আপনার ক্ষেত্রে বেশ কিছু আটকে থাকা টাকা যেমন উদ্ধার হবে এবং পাশাপাশি আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। এবং আপনার একাদশভাবে শুক্রের অবস্থান, সফলতা সাকসেসের তুঙ্গ শুক্র, অর্থাৎ এই সময়টাতে কিন্তু সফলতা সাকসেস কিন্তু আপনাদেরকে দিয়ে যাবে। তবে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার জায়গাটা কিন্তু আপনাদের থাকছে, অর্থাৎ আপনি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন যেটা ফিউচারে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, অর্থাৎ যে কোনো কাজ করার আগে একটু হলো ভেবে চিন্তে কাজ করুন, দেখবেন নিশ্চিতরূপে আপনারা শুভফল কিন্তু পাবেন। অর্থাৎ বিশ্বরাশি ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা কিন্তু একটা এ মাসে কিন্তু থাকছে, বা কাউকে বিশ্বাস করে কোনো কথা বললেন সেখান থেকে আপনার পরবর্তীতে সমস্যার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ কাউকে খুব মানে গাঢ়ভাবে বিশ্বাস করবেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের লোন হয়ে যাওয়ার সম্ভাবনা এবং লোন থেকে রিকভারির জায়গাটা কিন্তু আপনাদের থাকছে, অর্থাৎ যারা
ফ্ল্যাট কিনছেন বা যারা গাড়ি কিনবেন তাদের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক লোন হবে, কিন্তু সেই জায়গাটা আপনাদের কিন্তু রিকভারির জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ যদি এক কথায় যদি বলা যায় 2021 সারা বছর বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু সর্বশ্রেষ্ঠ মাস কিন্তু হবে। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা, ফিনান্সিয়াল যাদের সমস্যা চলছিল এপ্রিল মাস থেকে, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটা আগের থেকে অনেকটাই ডেভেলপমেন্ট কিন্তু করবে। প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু বহন করে নিয়ে আসবে, অর্থাৎ নতুন প্রেম এবং সেখান থেকে লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনাটা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে বাড়িয়ে তুলছে। দেখুন, বিশ্বরাশির ক্ষেত্রে আমি যে প্রেডিকশনটা বললাম এটি সম্পূর্ণরূপে আবারও বলছি ইন জেনারেল, আপনার রাশিচক্রে যদি ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু মিলবে না, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে চলার পথে কিন্তু সাহায্য করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতারও কিন্তু আপনাদের যোগ সম্ভাবনা কিন্তু থাকছে। ভিডিওটি এ পর্যন্তই, এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।